বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের ঘটনায় জখম অপর এক যুবক জানা গিয়েছে ঘটনার সময় কারোর মাথায় হেলমেট ছিল না আহত যুবককে ভর্তি করা হয়েছে হাসপাতালে সরস্বতী পুজোর দিন সকালে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের মৃত যুবকের নাম সুব্রত মন্ডল ঘটনায় অনিকেশ মন্ডল নামে এক যুবক আহত হন বুধবার ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার গাঙ্গুলি মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুজনেই একটি বাইক করে যাচ্ছিলেন কারো মাথায় হেলমেট ছিল না দু হাত ছেড়ে চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটে স্থানীয়রাই দুজনকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন বনমনিয়া গাঙ্গুলি পরে যে মনপুরটা আছে টার্নিং ঘুরতে গিয়ে দুজন হাত ছেড়ে গাড়ি চালাচ্ছিল পাল্টি খেয়ে পড়ে গেছে ওই জায়গায় ও মোড় পড়েছিল পুলিশ গাড়ি যাওয়ার পর তুলে নিয়েছে রাস্তার উপর দিয়ে আসছিল সাইড দিয়ে টাইমগুলো ট্যাপ আছে ওখানে বাড়ি খেয়ে পড়ে গেছে গাড়ি এখনো ওখানে পড়ে গেছে একজন মারা গেছে স্পট একজন আপাতত ট্রিটমেন্ট চলছে পাবে গেছে ব্যুরো রিপোর্ট নিউজ নমজল্যান্ড অশোকনগর